Hello everyone, welcome back to my channel, Susmita's Vlog and Lifestyle. So, I am ready to go to school. তো পরে এসেছে তো আমি এখন রেডি হলাম ও 8:00 দিকে স্কুলে গেছে সবকিছু রেডি করে মানে করে মাত্র আসলো আমি রেডি হলাম ও আসলো এসে আমাকে এখন নিয়ে যাবে তো এমনিতেও তো খুব আকাশটা খারাপ বৃষ্টি এতটা পরিমাণে বৃষ্টি কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে রাত্রি বেলা সারা বৃষ্টি হয়েছে তো এখন একটু বৃষ্টি হয়েছে কিন্তু আকাশটা খুবই মেঘলা যখন তখন বৃষ্টি আসতে পারে তো ও মাত্র স্কুল থেকে আসলো আমি রেডি হয়েছিলাম সারা দিনের কাজ বাস করে তো এর উপরে সোয়েটার পরব তো জ্যাকেট পরব এইজন্য সিম্পলি একটা ব্লাউজ পরে নিয়েছি আর সেভাবে কোনো প্ল্যানও ছিল না ঘোরার শুধু ভেবেছিলাম আমি স্কুলে যাব তো এইজন্য সিম্পল ভাবে একটা সিম্পল লুক তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর স্কুলে কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি জ্যাকেটটা পরি আর দেখো আমি শাড়ির সাথে সোয়েটার না পরে জ্যাকেট পরে নিলাম কারণ সবসময় একটা সোয়েটার পরি শাড়ির সঙ্গে তো ভাবলাম চলো আজকে একটা নতুন কিছু ট্রাই করি তো শাড়ির সঙ্গে জ্যাকেট পরে নিলাম তো কেমন লাগছে এখন একটু রোদ্র উঠলো সারাদিন এতটা পরিমাণে বৃষ্টি ছিল আজকে তো চলো কেমন লাগছে আমার সিম্পল একটা লুক সরস্বতী পুজোর জন্য স্পেশাল কিছু কেনাকাটা করা হয়নি আমার কিছু করিও নি ভেবেছিলাম যাবোই না ঘুরতে তো ভাবলাম কেন যাবো চলো আকাশটা খুব সকালে তো কালকের থেকে তো এত বৃষ্টি যে ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না কারণ আকাশ এরকম ছিল যে আজকেও বৃষ্টি হওয়ার কথা ছিল তো আজকে বৃষ্টি নেই একটু একটু ছিটে ফোটা রৌদ্র আছে তো চলো কেমন লাগছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব মা এটা কি এটা চুড়ি এটা চুড়ির সাথে অনেকদিন থেকে চুড়ি কেনার শখ একটা নিলাম একটা মেহেন্দি আমরা এই যে বললাম চুড়ি তাই না বলো দেখাও আমার সোনাটারই একটা চুড়ি নেওয়া হলো না আমার সোনাটারই চুড়ি নেওয়া হলো না আমার সোনাটারও চুড়ি কিনে দিতে হবে আর ঘুড়ি আর ঘুড়িও কিনে দিতে হবে খেপে গেছে বাবা আমাদের লেট হয়ে গেছে ওগুলো তো অনেক দূরে তো আমরা স্কুলে চলে এসেছি এসে দেখি যে মানে পুজো দিয়ে ঠাকুরমশাই চলে গেছে এখন মানে সরস্বতী পুজোর সময় তো বুঝতেই পারছো যে কীরকম পুজো করে ঠাকুরমশাইরা তো এসে দেখি যে আমি ভেবেছিলাম অঞ্জলি দেবো বড় তো সারাদিন না খেয়েই কাটিয়ে দিল অঞ্জলি দেবে বলে এসে দেখি পুজো কমপ্লিট এদিকে মানে প্রসাদ বিতরণও কমপ্লিট এখন এই এই সিজনটা তো সেভাবে আর কোথাও বড় করে সরস্বতী পুজো করা হয়নি তো স্কুলেও সেভাবে বড় করে পুজো করা হয়নি ছোটো মোটো করেই পুজো করেছে তো শেষ পুজোর ভিতরে এটা হচ্ছে আমার বড়ের স্কুল তো তারপরে আমরা দেখো কোথায় চলে এসে চলো আমরা আসলাম এখন পার্কে তো এটা আমাদের বড়ের স্কুলের পাশে এটাকে তিকুনিয়া পার্ক না
ঠিক বলে তিকোনিয়া পার্ক। চলো একটু পার্ক থেকে ঘুরে আমরা যাব হচ্ছে কলেজে যাব, আমাদের ঘোষাটাঙ্গা কলেজে। তো এখন একটু মেয়েটাকে নিয়ে একটু পার্কে ঘুরব। তো ঘুরে এখানে আবার টিক করতে হয় নাকি? আর আবহাওয়াটা তো আজকে এত বাজে ছিল, একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে। তো স্কুলের পাশেই একটা যে পার্ক আছে ছোটো মোটো, তো আমরা পার্কে ঢুকলাম। তো পার্কে একটু ঘুরে যাই, কারণ কবে আসবো আর স্কুলে তার ঠিক ঠিকানা নেই। তো এই পার্কে অনেকদিন থেকে আসছি ঘুরতে, তো এই পার্কে একটু ঘুরে নেব। ঘুরে নিয়ে সেরকমভাবে আর কোথাও ঘুরতে যাওয়ার আমাদের প্ল্যান নেই, কারণ বৃষ্টি পড়ছে আবার একটু মানে কমছে। এখান থেকে আমরা বেরিয়েই যেই ঢুকেছি, তারপরে বৃষ্টি চলে এসছে, তারপরে আমরা এখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাই। তো বেরোনোর পরেই তারপরে আবার একটু বৃষ্টি থেমেছে, মানে আকাশে আজকে এতটা বাজে পরিমাণে আকাশ, তার এতটা পরিমাণে ঠান্ডা। তো চলো তোমরা দেখতে থাকো আর কোথায় যাই। তো ওর এই পার্কটা পছন্দ হয়নি, ও বলছে মা এই পার্কটা ভালো না, এই পার্কটাতে দোলনা নেই, ওর খেলনা নেই, খেলনা না থাকলে তো পার্ক ভালো না। তো আমরা একটু ঘুরে একটু রাউন্ড দিয়ে চলে যাব পার্কের, মানে পার্কের সাথেই একটু ছোটো ছোটো দোকান ছিল, তো ওখানেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে কি হয়েছিল যে খাওয়া দাওয়া করব সেটা আর সৌভাগ্য হয়নি, এখানে যেটুকু খাওয়া দাওয়া করেছি সেটুকুই, চাউমিন টামিন তারপরে কোথাও খাওয়া দাওয়া করা হয়নি। ভেবেছিলাম অন্য প্ল্যান করব, তো একটা কাণ্ড হয়ে গেছিলো। তারপর আমি পরে বলছি, তোমরা দেখতে থাকো। তো ওরা বসেছিল, তো ওদেরকেই বললাম একটু ওঠো, আমরা ওকে বসাবো। তো ওরা চলে গেল অন্য কোথাও, তো ওকে ওঠাবো, ও ভয় পাচ্ছে এখানে, ও বসবে না, ভয় পাচ্ছে উঠবে না বলছিল। তো দোলনায় উঠবে আবার ভয়ও পাচ্ছে। তারপর এখান থেকে নামিয়ে নিয়েছি, তারপরে চলো তোমরা দেখতে থাকো। চলে এসছি আমি কলেজে, এটা আমাদের কোষাডাঙ্গা কলেজ। তো এখানেই অনেকটা ভিড় পরিমাণে, তো ভেবেছিলাম দুজনেই আসবো, কিন্তু বড় বড় তো কি সারা যেটা দিন না খাওয়া ছিল সেরকম, মানে ওখানে একটু মানে তেলের মানে তেলের আজে বাজে জিনিস খেয়েছে, তো ওর পেটটা করেছে খারাপ, মানে এতটার পরিমাণে বাজেভাবে অন্য কিছু চাপ দিয়েছিল, তো আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে। আর এখানে আমার যা মানে যা বলতে ননদ আছে, ননদের তো বললো কি যে ওরা তো আছে, এই যে আমার ননদ, এটা আমার পুস্কিকে নিয়ে আছে, ও তো ওর সঙ্গে আগেই আসার কথা ছিল আমার, তো আগে চলে এসছে। তো ওই জন্য আমার বর আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল, যে বললো তুমি বাড়ি চলে যাও, আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ ওর অপরচুন পরিমাণে অসুবিধা হচ্ছিলো, খিদেও পেয়েছিলো আর মানে বাথরুমে চাপও পেয়েছিল, তো ওই জন্য চলে গেল। তো আমি ওর সঙ্গে পরে একটু ঘুরে তারপরে বাড়ি চলে যাব, কারণ মানে কি বলতো মানে ঘুরেও আজকে ঠিক মজা হলো না অন্যবারের পুজোর মতো, কারণ বৃষ্টি নিয়ে মেয়েরা ছেলেরা তো এমনিতেও ঘুরছে, তারপর আমার ছোট বাচ্চা আছে, বাচ্চা নিয়ে তো বৃষ্টিতে সেভাবে ঘোরা যায় না। তো তাও আমি ঘুরেছি, তারপর এখান থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছি, যেয়ে একটু ঘুরেই চলে এসেছি। তো চলো, কেমন লাগলো ভিডিওটা তোমরা।